ওয়েলকাম এভরিওয়ান। স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কিত তোমাদের নানা রকম প্রশ্ন আমি পাচ্ছি, তোমরা আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করেছো, সমস্ত প্রশ্নের উত্তর দিব এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কিত সম্পূর্ণ তথ্য তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। এবং পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখি, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন আপডেট পাওয়ার জন্য ভিডিওটি লাইক করো এবং আমাদের চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কিত যাবতীয় তথ্য পাওয়ার জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। তো ইতিমধ্যে তোমাদেরকে জানিয়ে রাখি যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশড হয়ে গেছে। দেখো, পশ্চিমবঙ্গ সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ হতে চলেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। কারণ তোমরা সাধারণভাবে জেনে থাকবে যে ব্যাংকে যখন যে কোনো লোন দেওয়া হয়, যে কোনো লোন বা এডুকেশনাল লোন পাওয়াটা কতটা চাপের, সেখানে কিন্তু অনেক ঘোরাঘুরি করার পরে যে লোন দেওয়া হয় এবং সেখানে কিন্তু চড়া সুদ নেওয়া হয়। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে কিন্তু তোমরা এই সমস্ত ঝামেলা থেকে মুক্তি পেয়ে যাবে। পাশাপাশি ব্যাংকে যখন সাধারণভাবে লোন দেওয়া হয়, তোমাকে কিছু বন্ধক হিসেবে রাখতে হয় বাড়ি বা তোমার কোনো প্রপার্টি হোক বা কোনো গহনা হোক, সমস্ত কিছু কিন্তু বন্ধক রেখে কিন্তু লোন দেওয়া হয় ব্যাংকের তরফ থেকে। এক্ষেত্রে কি হচ্ছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে তোমাকে কোনো কিছু বন্ধক দিতে হচ্ছে না এবং পাশাপাশি সরকার কিন্তু অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার তোমার গ্যারেন্টার হবে এবং সরকারের তরফ থেকে তোমাকে লোনের ব্যবস্থা করে দেওয়া হবে। অর্থাৎ অত্যন্ত যুগান্তকারী পদক্ষেপ। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প শুরু করতে চলেছেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এখানে কিন্তু ন্যূনতম সুদ অর্থাৎ 4% সুদে কিন্তু লোন দেওয়া হবে এবং সর্বোচ্চ লোন দেওয়া হবে 10 লাখ টাকা। একেবারেই সবাইকে 10 লাখ টাকা দিয়ে দেওয়া হবে না, তুমি যে কোর্সে পড়ছো সেই কোর্সের উপর ডিপেন্ড করবে তুমি কত টাকা পাবে। যেমন বিএড এর ক্ষেত্রে বিভিন্ন কলেজে যেমন 100,000 টাকা লেগে যায়, সেক্ষেত্রে সেরকম লোন পাওয়া যাবে। আবার যারা নর্মাল কলেজে পড়ে সেখানে কিন্তু হচ্ছে আবার নর্মাল লোন পাওয়া যাবে, অর্থাৎ টাকার অ্যামাউন্টটা কম দেওয়া হবে। আবার যারা নার্সিং কোর্স করছো, যারা এরকম বেসরকারি নার্সিং করছো বা বেসরকারি ভাবে যারা হচ্ছে MBBS পড়ছে, তাদের ক্ষেত্রে প্রচুর টাকা লাগে, অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু আবার 10 লাখ টাকায় হচ্ছে লোন দিয়ে দেওয়া হবে। অর্থাৎ তুমি কোন কোর্স করছো সেই কোর্সের উপর ভিত্তি করবে তুমি কত টাকা পাবে। এবং এটা জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীরা, দশম থেকে যারা উচ্চশিক্ষা অর্থাৎ যারা কলেজে পড়ছো, যারা MA MSc MCom করছো, ইউনিভার্সিটিতে পড়ছো, PhD করছো, নানা রকমের ডিপ্লোমা কোর্স করছো, পলিটেকনিক করছো, নার্সিং করছো, MBBS পড়ছো, যে কোনো কোর্স, পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাবে। সেটা তুমি পশ্চিমবঙ্গে পড়াশোনা করো বা পশ্চিমবঙ্গের বাইরে পড়াশোনা করো। অনেকে প্রশ্ন করছিলে যে আমি ব্যাঙ্গালোর থেকে নার্সিং করছি, আমি কি এই ক্রেডিট কার্ডের সুবিধা পাবো? অবশ্যই পাবে, যদি তুমি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকো বা পশ্চিমবঙ্গে অন্তত 10 বছর ভাবে বসবাস করে থাকো, তাহলে কিন্তু তুমি অবশ্যই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাবে। এবং যখন তুমি লোন নেবে, লোন নেওয়ার 15 বছরের মধ্যে তোমাকে লোনটা পরিশোধ করে দিতে হবে। এবং চাকরি যদি পেয়ে যাও, চাকরি পাওয়ার 1 বছরের মধ্যে স্বল্প ইনস্টলমেন্টের মাধ্যমে, ইনস্টলমেন্ট ভিত্তিক কিন্তু তুমি লোনটা পরিশোধ করে দিতে পারবে। এটা কিন্তু একটা অত্যন্ত ভালো সুবিধা। এবং পাশাপাশি মধ্যবিত্ত পরিবার, দরিদ্র পরিবার, সকল পরিবারের ছেলেমেয়েরা যারা অর্থের অভাবে উচ্চশিক্ষা যেতে পারে না, তাদের জন্য কিন্তু অত্যন্ত উপকারে আসবে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পটি। অর্থাৎ যেটা আমি আগেও বলেছিলাম, মাত্র 4% সুদ, 4% সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ 4% সরল সুদে পশ্চিমবঙ্গ সরকার নিজেই গ্যারেন্টার হয়ে কিন্তু তোমাকে এই লোনের ব্যবস্থা করে দিবে। এবং এই লোনের জন্য অনলাইন অ্যাপ্লাই করতে হবে, অফিসিয়াল নোটিফিকেশন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, অনলাইন অ্যাপ্লাই করতে হবে। বিস্তারিত প্রসেস কিন্তু তোমরা 30 জুন জেনে যাবে। অনলাইনে তুমি যখন আবেদন করবে, তারপরে তোমার যে ইনস্টিটিউশনে তুমি পড়ো সেখান থেকে সেটা হচ্ছে শিক্ষা দপ্তরে পাঠিয়ে দেওয়া হবে এবং শিক্ষা দপ্তর থেকে ব্যাংক মারফত তুমি কিন্তু হচ্ছে অ্যাপ্রুভমেন্ট পেয়ে যাবে লোনের জন্য। তো এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, এটা অফিসিয়াল নোটিফিকেশন, দেখো ইতিমধ্যে বেরিয়ে গেছে। তো এখানে দেখো প্রসেসটা বলা হয়েছে, একজন স্টুডেন্ট অ্যাপ্লাই করবে ক্রেডিট কার্ডের জন্য, অ্যাপ্লাই করবে, তারপরে সেখানে সেটা কিন্তু ভেরিফিকেশন হবে ইনস্টিটিউশনে, যে এডুকেশনাল ইনস্টিটিউশনে স্টুডেন্ট পড়ে সেখানকার নোডাল অফিসার সেটা ভেরিফাই করে সেটা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের কাছে ফরওয়ার্ড করে দেবে এবং সেখানে কিন্তু সেটা পরীক্ষা করে দেখা হবে যে সে লোনটি পাওয়ার যোগ্য কিনা, এবং সেখানে কিন্তু তারপরে ব্যাংকের কাছে অ্যাপ্রুভাল পাঠানো হবে এবং তারপরে ব্যাংক থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড কিন্তু ইস্যু করা হবে। তো দেখো ফ্লো চার্টের মাধ্যমে প্রসেসটা এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দর করে। ক্রেডিট কার্ড অ্যাপ্লিকেশন বাই স্টুডেন্ট, নোডাল অফিসার অফ দ্য ইনস্টিটিউশন, ভেরিফাই অ্যান্ড ফরওয়ার্ড হায়ার এডুকেশন অফ ডিপার্টমেন্ট, এক্সামিন অ্যান্ড হচ্ছে ফরওয়ার্ড ব্যাংক, অ্যাপ্রুভ অ্যান্ড হচ্ছে স্যাংশন, অর্থাৎ সমস্ত কিছুর পরে কিন্তু ব্যাংক থেকে তোমার স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা অ্যাপ্রুভ করা হবে এবং হচ্ছে স্যাংশন করে দেওয়া হবে। তো এখানে দেখো বলা আছে সর্বোচ্চ কিন্তু এ ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ 10 লাখস, অর্থাৎ সর্বোচ্চ 10 লাখ টাকা কিন্তু পাওয়া যাবে।
এবং এখানে কিন্তু একদম সরল সুদ, 4% সুদ, মাত্র 4% সুদে কিন্তু এই লোনটা হচ্ছে পাওয়া যাবে। পাশাপাশি দেখো এখানে বলা হয়েছে যে কিসের উপরে, দেখো কোর্স ফি, যে কোনো কলেজ বা ইউনিভার্সিটির কোর্স ফি কিন্তু এই লোনের মাধ্যমে পরিশোধ করা যাবে। পাশাপাশি যারা হোস্টেলে থাকে সেই হোস্টেল চার্জ বা কোথাও কেউ পেইং গেস্ট থাকে সেই সমস্ত চার্জগুলো কিন্তু এই লোনের থেকে ফুলফিল করা যাবে। এছাড়া কিন্তু দেখো এখানে লেখা আছে রেন্ট, লাইসেন্স ফি ফর লিভিং আউটসাইড হোস্টেল অর এক্সপেন্সেস ফর লিভিং অ্যাজ পেইং গেস্ট। এছাড়া তোমাদেরকে জানিয়ে রাখি বিভিন্ন রকমের কিন্তু নানা রকমের বই কেনা, কস্ট অফ পারচেজিং বুকস, কম্পিউটার্স, ল্যাপটপস, ট্যাবলেটস, এগুলো কেনার জন্য কিন্তু ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল বা ট্যাবলেট এগুলো কেনার জন্য কিন্তু লোনের টাকাটা ব্যবহার করা যাবে। এছাড়া তোমাদেরকে জানিয়ে রেখে এলিজিবিলিটি, দেখো স্টুডেন্ট হতে হবে অবশ্যই এবং হচ্ছে দশম থেকে ক্লাস টেন হায়ার সেকেন্ডারি ইউজি পিজি কোর্সেস ইনক্লুডিং প্রফেশনাল অ্যান্ড ডিপ্লোমা কোর্সেস উইথিন অর আউটসাইড দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অর অ্যাব্রড অর স্টাডিং ইন কোচিং ইনস্টিটিউট ফর কম্পিটিটিভ এক্সামিনেশনস লাইক ইউপিএসসি পিএসসি। অর্থাৎ যারা বিভিন্ন রকমের পেশাদারি কোর্স, ডিপ্লোমা কোর্স করে বা গ্র্যাজুয়েশন পড়ছো বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী বা একাদশের ছাত্রছাত্রী, এছাড়া বিভিন্ন পরীক্ষার জন্য যারা কোচিং নিচ্ছে, WBCS পরীক্ষার জন্য, UPSC হোক বা PSC পরীক্ষার জন্য, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য যারা কোচিং নিচ্ছে তারাও কিন্তু এই লোনের সুবিধা পাবে এবং সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত কিন্তু এই লোন নেওয়া যাবে। এবং এই লোন নিতে গেলে অবশ্যই পশ্চিমবঙ্গের কিন্তু 10 বছর ধরে বাসিন্দা হতে হবে এবং যে কোনো টাইমে কিন্তু কোর্সের যে কোনো সময় কিন্তু এই লোনের জন্য অ্যাপ্লাই করা যাবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কিত তোমাদের আরও প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানাবে, আমি সেগুলোর উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো। পাশাপাশি স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কিত যে কোনো আপডেটের জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।